উপস্থিত হয়েছেন বিএনপি মাদারীপুর জেলার সাবেক সফল সাংগঠনিক সম্পাদক, বিএনপি মাদারীপুর জেলার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জামিনুল স্বীকৃত, উপস্থিত হয়েছেন রাজন উপজেলা বিএনপির অন্যতম নেতা আরি বরাদার, উপজেলা রাজন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, যুব দলের সাবেক সাধারণ সম্পাদক জাকির শেখ, উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন, উপস্থিত হয়েছেন রাজন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অবনিয়া, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় ছাত্রদল মাদারীপুর জেলার সাবেক সিনিয়র সহসভাপতি, বিএনপি চাপ বিএনপি মাদারীপুর জেলার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জীবন বোস, উপস্থিত হয়েছেন মাদারীপুর আইনজীবী সমিতি থেকে তিনি বারবার নির্বাচিত হয়েছেন রাজের আইনজীবী সন্তান অ্যাডভোকেট মফিজুর রহমান, উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী কৃষক দল মাদারীপুর জেলার যুগ্ম আহ্বায়ক বলা সমাদার, যুগ্ম আহ্বায়ক জাকির হাওদার, যুগ্ম আহ্বায়ক জামান মেদান, যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেন সুমন, উপস্থিত আছেন রাজৈর উপজেলা পৌরসভা এবং বিভিন্ন অঙ্গ সংগঠন নির্বাচিত, উপস্থিত আছেন খালিয়া ইউনিয়নের সম্মানিত বরপিগণ, সকলকে আমি জাতীয়তাবাদী কৃষক দল মাদারীপুর জেলার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি আজকের স্মরণসভায় দু একটি কথা বলব যে গত সম্ভবত 2011-12 সালে বিএনপি মাদারীপুর জেলার একটি সম্মেলন হয়েছিল, যে সম্মেলনে আমাদের শ্রদ্ধেয় অবমুন্সি সাহেব সভাপতি, জামাতের সেক্রেটারি এবং মিজুবাই সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। আমি সেই সময় যেহেতু সম্মেলন হয়েছে সান্তাকা, তখন রাজৈর উপজেলা বিএনপির সভাপতি, তিনি একজন কাউন্সিলর ছিলেন, অর্থাৎ তার একটা ভোট ছিল। আমি মিজুবাইয়ের সাথে মাঝে মধ্যেই, যেহেতু মিজুবাই জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ক্যান্ডিডেট ছিলেন, আমি মাঝে মধ্যেই এই সান্তাকার কাছে আসতাম মিজুবাইয়ের সাথে। তোমাকে আমরা দিয়ে একটা কথা বলবো, আজকে শ্যামাহাদার কাকা তাকে সবাই চেনতেন, তিনি কিরকম মানুষ ছিলেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই তার সম্পর্কে জানে। আজকে রাজৈরবাসী এবং মাদারীপুর জেলার মাটি ও মানুষের নেতা এবং রাজৈর উপজেলার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শামসুল হক হাওলাদারের বন্ধু মৃত্যুবার্ষিকী ও দোয়া ও স্মরণ বাবুল হকের আগে বলবেন আলাদা বংশ চিন্তা করতে গেলে মাদারীপুর জেলা বাবার নাম বললে এক ভাইকে চিনি, সেটা হালাদার বংশ। আজও তার উদ্দেশ্যে কি বলবো আর কি কথা, তিনি আমাদের মাঝে নাই। মাস্টার, আমরা যারা হিন্দু বসবাস করতাম, আমরা মায়ের করে বসবাস করতাম, তার জন্য তিনি যতবার ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেয়েছেন, তিনি আমাদেরকে এই তিনি বলতেন হিন্দুরাই আমাকে ভোট দিয়েছে, তাদের জন্য আমি এই নির্বাচনে চেয়ারম্যান হয়েছি, তাদের বলার জন্য আপনাদের জন্য আমি একটু বেশি সত্যি কথা বলতে কবি বলেছে এই অনন্ত সবচেয়ে প্রবল মাতা সবচেয়ে গভীর কন্ঠন যেতে নাই কি ভয় দুঃখিত তোমার চোখে চলে যায়, তাই বিউটি বিহারে তাকে নিয়ে গেছে, আর তাকে শান্ত আমরা পাবো না, তাই আমরা তার বিনিময় তার বংশ আমরা যদি তার পাশে বিপদে দাঁড়াইতে পারি তাহলে তার আত্মা শান্তি পাবে। আমি আর বেশি বক্তব্য রাখি আমার ওস্তাদ এই একদম ভাই তার আত্মা সুখে থাকুক, শান্তি থাকুক, তার বংশ ভালো থাকুক, তার ছেলে মেয়ে তার
আমি কোনোদিন দালালি কাউকারি পাটকারি করি আপনারা ভোট নিয়ে রাখেন গর্বের সহিত বলতে পারি অনেকে যারা এগুলো করেছেন তারা গাড়ি বাড়ি মালিক হয়েছেন আমি শঙ্কাকার কিছু আদর্শ কিঞ্চিত আদর্শ নিয়ে এই পৃথিবীতে আছি।